তো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা আমার সাথেই ছিলেন ও পরবর্তীতে থাকবেন তো এখানে প্রথম জোড়াটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্রথম চোরাটায় এর কাছে ডিম আছে কয়টা ডিম আপনারা সেইটা দেখে নিন পাখিটাকে আমি অনেকবার সরাতে চেষ্টা করেছিলাম তো সরছিল না এর কাছে ছয়টা ডিম আছে তো আশা করছি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে পাঁচটা বাচ্চা পাবো একটা নাও হইতে পারে আর এইটা হচ্ছে ওর মেল মেল পাখি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় পেয়ারটা এর কাছে আছে কয়টা ডিম সেটা চেক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে চারটা ডিম ফিমেলটা হাড়িতে বসে আছে চারটা না চারটা না পাঁচটা ডিম আছে এর কাছে এর কাছে পাঁচটা ডিম আছে এইগুলো হচ্ছে রেইনবো প্রডিউসার পাখি এই দেখুন এইখানের মেলটা এছাড়া এখানে দেখতে পাচ্ছেন লুটিনো বাজরিকা তো লুটিনো এইখানে এই পাখিটার বিশেষত্ব হচ্ছে এটা একদম অল্প বয়সে ডিম দিয়ে দিচ্ছে একদম অল্প বয়সেই তো এর কাছে তিনটা ডিম আছে আর প্রথম ডিম ভেঙে ফেলছিলো দুইটা তো মোট পাঁচটা ডিম পারছে এই পাখিটা আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এর মেলটা আর নতুন করে দুই জোড়া পাখি ডিম পারবে ওই দুই জোড়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট মেল আছে ও এর ফিমেলটা হচ্ছে ক্রিমিনো ফিমেল এটাও ডিম পারবে খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে মানে এটার পেটটা অনেক ফুলে গেছে ক্রিমিনো পেয়ারটাও অনেক ভালো এই জোড়াটাও খুব তাড়াতাড়ি ডিম দিচ্ছে এদের বয়স কিন্তু অল্প অল্প বয়সে বিট করছে দেখছে এরা তো এছাড়া আমার কাছে আরেক পেয়ার বাকি আছে ওই পেয়ারটা হচ্ছে এই পেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন এরাও হাড়িতে বসে আছে কিন্তু এদের বিষয়ে আমি ভালোভাবে বলতে পারছি না যে খুব তাড়াতাড়ি ডিম দিবে কি আরও দেরি হবে এটাও হাড়িতে বসে আছে তো এই ছিল আজকের ভিডিও সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন